মাসিক ভাতা 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা, কয়েক মাসে বকেয়া ভাতা পরিশোধ এবং প্রাপ্য ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা। 5 শতাধিক চিকিৎসক দুপুর থেকে বিকেল 4টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সেখানে জড়ো হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে স্লোগান দেন। পরে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গে হাতাহাতি হয় চিকিৎসকদের। পরে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ ভাতা বৃদ্ধির দাবির ব্যাপারে আগামী 7 দিনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। আশ্বাসের পর আন্দোলনকারীরা ভিসি কার্যালয়ের বৈঠকে বসেন। পরে আন্দোলনকারীরা জানান, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাবেন তারা। ভাতাটা একটা যৌক্তিক পর্যায়ে বৃদ্ধিকরণ প্রথম দাবি। দুই নম্বর দাবি হচ্ছে যে আমাদের যে নন রেসিডেন্সিদের ভাতাটা রয়েছে 20,000 টাকা করে দেওয়ার যে বকেয়াটা রয়েছে সেটা দ্রুত পরিশোধ করুন, এবং তিন নম্বর হচ্ছে নন রেসিডেন্সিদের যে ভাতা দেওয়া হয় অনিয়মিতভাবে সেটা দ্রুত নিয়মিতকরণের ব্যবস্থা করা।